একটা নিশাতে চারিটাক পরিয়ালর বাসগৃহ ধ্বংসস্তূপত পরিণত হল। কারণ হয়েছে বন্য হস্তি, আর বন্য হস্তি অতর্কিতে আক্রমণ করার ফলত চারিটাক বাসগৃহ, চারিটাক পরিয়ালর চারিটাক বাসগৃহ এটা ধ্বংসস্তূপত পরিণত হল। সকলবর ভাঙি ছিঙি তছনছ করে থই গেলে বন্য হস্তির একটা বৃহৎ জাকে। আর মোর সহযোগে পোনে পোনে সেই দৃশ্য দেখাব। এই দৃশ্য হয়েছে বাখরাকুটির অঞ্চলের দৃশ্য। আর বাখরাকুটি অঞ্চল এনে ধরনের দেখবলে পাইছে এটা বাসগৃহ কি ধরনের ভাঙি তছনছ করে থই গেছে, বন্য হস্তে ধ্বংসস্তূপত পরিণত করেছে বলেও ভুল কোয়া নহব। আর যেটা হাতি আক্রমণ চলাইছিল এই ঘরটোতে, এই বাসগৃহটাতে আবদ্ধ হয়ে আসে পাঁচজনক পরিয়ালের পাঁচজনক সদস্য। আর কথম পিহা আসলে প্রাণ রক্ষা করবর কারণে সক্ষম হয়েছে এই পরিয়ালের সদস্য কলে। কিন্তু গোয়ালপাড়া জেলাখনত যধরনের হাতি মানুষের সংঘাত তীব্রপরা তীব্রতর রূপ ধারণ করেছে, সেইখানে সময়তে কিন্তু বন বিভাগে যধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিছিলে তেন ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ নকরা অভিযোগ উত্থাপন হয়ে আছে সময়ে সময়ে। কারণ যেটা বন্য হস্তি গাঁও সমূহ প্রবেশ করে কিন্তু বন বিভাগের লোক উপস্থিত নয়। যেটা বন বিভাগ যেটা হাতিয়ে ঘর দুয়ার সমূহ ভাঙি ধান চাউল খাদ্য শিলং করে ইয়ারপরা আঁতরি যায়, তারপরে আসলে বন বিভাগের লোক এই স্থানত আহি উপস্থিত হয়। এনেকা ধরনের অভিযোগ উত্থাপন হয়েছে। পরিয়ালের লোক সকল আছে, তেখেতসকলের উপর আমি কথা পাতিব কারণে যত্ন করি। আপনার ঘর আসলে? আমার এই ঘর, আমার ঘর মানে রাতে দুইটা বাজাতেই আমি ঘরত ঘুমাই আসিল। পাছত সেইফেলের পরা মানে জুইটুই জ্বালাই আনা হাতি গিলা কেদাইছে, কেদাইলে আমার নদী পাড়ে আনা আমার গাঁত আইছে, আমার ঘর দর আমার সব ভাঙ্গি একদম শেষ করে দিছে। ঘর একু বসা নাই, সব ভাঙ্গি সব ভাঙ্গি চুঙ্গি মানে একো নাই, কিচ্ছু নাই। আমার তিনটা তিনি যে গোহালি ভাঙ্গিছে, আমার মা শুকান মাছের গুদাম ভাঙ্গিছে, আমার থাকা ঘর ভাঙ্গিছে, আমার একো নাই কি মানে পানি খাওয়ার একো নাই, আমার এনেকা অবস্থা করে আছে। খাবার কারণে পাত্র এটা নাইকিয়া হয়েছে এখেত সকলের। আপনার ঘর হয়? হ্যাঁ হয়। কেটামান বাজাত আসলে? দুইটামান বাজাত আসলে। কিমান মান আসলে? বত্রিশটা মান আসলে। বত্রিশটা মান আসলে। ফরেস্টর মানুষ আসলে? আইছে ভাঙা ভাঙচুর হওয়ার পিছতে আইছে তাহিতে। এইটো কথা মই বারম্বার উল্লেখ করে আসো, আসলে যেটা ঘর ভাঙি বন্য হস্তি যাকে আঁতরি যায় ইয়ারপরা তেতিয়াই আসলে বন বিভাগের লোক আহি উপস্থিত হয় হাতি খেদিবর কারণে। এনে ধরনের এটা গোয়ালপাড়া জেলার বন বিভাগের ডিউটি চলিছে, কর্তব্য চলিছে, দায়িত্ব করেছে। আর বন বিভাগের নির্বিকার রূপ, বন বিভাগ যে ধরনের নির্বিকার হয়ে আছে তার বিপরীতে কিন্তু বিনিদ্র রজনী কটাবলগা হয়েছে দুধনৈ গোয়ালপাড়া অঞ্চলের কেবাখনো গাঁওর রাইজ।